স্বাগত জানাচ্ছি দ্য গ্রেট ওয়াল শোতে। অনুষ্ঠান জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি তানজিদ বসুনিয়া এবং আমি রওজাই জাবিদ ঐশী। চীন মানেই সাংস্কৃতিক বৈচিত্র্যে সমৃদ্ধ একটি দেশ। এদেশের প্রতিটি অঞ্চলেরই নিজস্ব সাংস্কৃতিক বৈশিষ্ট্য রয়েছে। নাটক, চলচ্চিত্র, নাচ, গান থেকে শুরু করে হালের ফ্যাশন জগৎ, নানামাত্রিক আয়োজন নিয়ে সাজানো হয়েছে আমাদের এই অনুষ্ঠান। তুলে ধরব দেশটির নৈসর্গিক সৌন্দর্য ও বৈচিত্র্যময় জীবনধারার গল্প। চীন জুড়ে প্রতি বছরই ঘটা করে শীতকালে উদযাপন করা হয় শীত উৎসব। নতুন বছরে ভালো ফসলের প্রত্যাশা এবং আরও ভালো জীবনযাপনের উদ্দেশ্যে দেশটির বিভিন্ন স্থানে শীতকাল শুরুর পর ঐতিহ্যবাহী এই উৎসবের আয়োজন করা হয়। দর্শক, ভিন্ন রকমের এই উৎসবটি কেমন ছিল চলুন দেখে আসি। খোলা আকাশের নিচে বাহারি সব খাবারের আয়োজন, ঝলমলে রোদে রং বেরঙের পোশাক আর বর্ণাঢ্য নানা আয়োজনের মধ্য দিয়ে চীনে পালিত হয় শীত উৎসব। বছরব্যাপী প্রকৃতির রূপ পরিবর্তনকে বরণ করে নেন চীনারা। এরই ধারাবাহিকতায় শীত জেঁকে বসার পর এটিকে উপভোগ করতে চলে নানা আনুষ্ঠানিকতা। চীনা চন্দ্র ক্যালেন্ডার অনুযায়ী 24 ডিসেম্বর এই বিশেষ উৎসব পালন করা হয়। এ উপলক্ষে মধ্য চীনের হেনান প্রদেশের প্রাচীন শহর ছাংশুশানে চিয়াও জি ফিস্ট বা ডাম্পলিং ফিস্টের আয়োজন করা হয়। সেখানে ডাম্পলিং বানানোর ধুম পড়ে। এতে ছোট থেকে বড় বিভিন্ন বয়সের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। আনন্দ উৎসবে মাতেন সবাই। এসব ঐতিহ্যকে ধরে রেখে তা মানুষের মাঝে আরও ছড়িয়ে দেওয়া উচিত বলে মনে করেন স্থানীয় এক বাসিন্দা লি ওয়েনসিয়াও। আমাদের ঐতিহ্যবাহী প্রথাগুলোকে কখনই ভুলে যাওয়া উচিত নয় এবং এমন উৎসবমুখর পরিবেশ আরও তৈরি করা উচিত যার মাধ্যমে সবার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠবে। দক্ষিণ পশ্চিম চীনের সিচুয়ান প্রদেশের ছিয়াং সংখ্যালঘু জাতি এই উৎসবটিকে বসন্ত উৎসবের মতো গুরুত্ব দিয়ে থাকে। এটি একটি বিশেষ উপলক্ষ। এই দিনে আমরা খুব মজা করি এবং নানা রকম খাবার খেয়ে থাকি। সাম্য ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হতে বাদ্যযন্ত্রের তালে তালে নেচে গেয়ে দিনটি পালন করেছেন দক্ষিণ চীনের কুয়াংসিচুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলের ইয়াও জাতি। স্কুল প্রাঙ্গণে সহস্রাধিক শিক্ষার্থী এতে অংশ নেয়। রওজায় জাবিদা ঐশি, সিএমজি বাংলা। বিশাল এলাকা জুড়ে নির্মাণ করা হয়েছে বরফের ভাস্কর্য। রঙিন আলোকসজ্জায় প্রাণবন্ত হয়ে উঠেছে এসব স্থাপনা। এরই মধ্যে চীনের হারবিন শহরে নির্মিত বরফের এই থিম পার্ক ব্যাপক সাড়া ফেলেছে। সৌন্দর্য উপভোগ করতে দূর দূরান্ত থেকে ছুটে আসছেন দর্শনার্থীরা। এদিকে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পর্দা নামল চীনের সিনেমা জগতের অন্যতম জনপ্রিয় আসর চায়না ছাংচুন ফিল্ম ফেস্টিভ্যাল। এবছর বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে 10টি চলচ্চিত্র। অপরদিকে পরিযায়ী পাখির কলতানে মুখর হয়ে উঠেছে চীনের উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চল সিনচিয়াং। দেখে মনে হয় এ যেন পাখির স্বর্গরাজ্য। এ যেন বরফ দিয়ে তৈরি কোনো স্বর্গরাজ্য। বরফ ব্যবহার করে তৈরি করা হয়েছে নানা ডিজাইনের স্থাপনা। অরিন্দ সুন্দরের স্থাপনাগুলোতে আলোকসজ্জা যোগ করেছে ভিন্ন মাত্রা, যেন বরফের তৈরি স্বপ্নপুরী। গত সপ্তাহে চীনের উত্তর পূর্বের শহর হারবিনে উন্মুক্ত করা হয়েছে 23তম হারবিন আইস স্নো ওয়ার্ল্ডের। এবছরের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে শীতকালীন অলিম্পিক্সের আলোয় আলোকিত হোক বিশ্ব। চারটি জোনে ভাগ করা হয়েছে এই পার্ক। পুরো থিম পার্কে রয়েছে 65টি তুষার ভাস্কর্য। 2,30,000 ঘনমিটার বরফ ও তুষার দিয়ে তৈরি করা হয়েছে এই পার্ক।
উদ্বোধনের পরপরই ব্যাপক জনপ্রিয়তা পায় এটি। হারবিনের পর্যটন শিল্পে এই থিম পার্ক ব্যাপক ভূমিকা রাখবে বলে মনে করছে স্থানীয় কর্তৃপক্ষ। জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানমালার মধ্য দিয়ে পর্দা নামল চায়না ছাংছুন ফিল্ম ফেস্টিভ্যালের। এই উপলক্ষে বর্ণাঢ্য আয়োজন করা হয় চীনের চিলিন প্রদেশে। চীনের সিনেমা জগতের অন্যতম জনপ্রিয় উৎসব হিসেবে ধরা হয় ছাংছুন ফিল্ম ফেস্টিভ্যালকে। তাই তো চীনের চলচ্চিত্র জগতের রথী মহারথীর সম্মিলন ঘটেছিল এই উৎসবে। চলতি বছর বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে 10টি চলচ্চিত্র। বিখ্যাত চীনা অভিনয় শিল্পী লিউ ইয়ে সেরা অভিনেতা এবং চাং চি ফেং সেরা অভিনেত্রীর পুরস্কার লাভ করেন। কোরিয়া যুদ্ধ নিয়ে 2021 সালে নির্মিত চলচ্চিত্র দ্য ব্যাটল অ্যাট লেক ছাংচিন ঘরে তুলে নিয়েছে সেরা চলচ্চিত্রের পুরস্কার। জোটবদ্ধ হয়ে বিশ্রাম নিচ্ছে এক ঝাঁক পরিযায়ী পাখি। চারপাশে তুষারের আস্তরণে ঢেকে যাওয়া জলাশয়ের যেসব স্থানে কিছুটা পানির দেখা মিলছে, ঠিক সেখানেই মিলন মেলা বসিয়েছে এই অতিথিরা। দেখে মনে হবে যেন পাখির স্বর্গ। পরিযায়ী পাখিদের আগমনের ফলে সৃষ্টি হয়েছে অনিন্দ্য সুন্দর এই দৃশ্যপট। চীনের উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চল সিনচিয়াং এবং কুয়াংতং প্রদেশের সেনচেন শহরের জলাশয়ের এই দৃশ্য এখন প্রতিদিনের। তানজিৎ বসুনিয়া, সিএমজি বাংলা। দর্শক, চীনা ভাষা, ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরতে ব্যতিক্রমী সব আয়োজন করে থাকে চায়না মিডিয়া গ্রুপ সিএমজি। আমাদের বেজিং সহকর্মীরা চীনের ঐতিহ্যবাহী বিভিন্ন জায়গা যেমন ঘুরে বেড়ান, তেমনি কখনো কখনো নানা বিষয়ে চীনা পরিভাষা সম্পর্কে ধারণা দেন দর্শকদের। এই পর্বে আমাদের বেজিং সহকর্মী তুহিনা আমাদের কি কি চীনা শব্দ শেখাচ্ছেন, চলুন দেখে আসি। বন্ধুরা, আপনারা কি খেয়াল করেছেন এখন দিনের সময় কমেছে আর রাত দীর্ঘ হয়ে যাচ্ছে? আর আজ বছরের সবচেয়ে ছোট দিন এবং রাত সবচেয়ে দীর্ঘ। চীনারা এই দিনকে তংজি বা চরম শীত বলে থাকে। তার মানে বছরের সবচেয়ে ঠান্ডার সময় শুরু হয়েছে। চীনা ভাষায় তং মানে শীতকাল আর জি মানে চরম সবচেয়ে। যা চীনের যন্ত্র পঞ্জিকার 24টি সরু পর্যায়ের মধ্যে একটি গুরুত্বপূর্ণ পর্যায় এবং চীনের ঐতিহ্যবাহী উৎসব। প্রায় 2500 বছর আগে চীনারা তংজি উদযাপন শুরু করে। এর গুরুত্ব বিভিন্ন খাতে প্রতিফলিত হয়েছে। এই দিনটি প্রচণ্ড শীতকাল শুরুর প্রতীক এবং দিন ও রাতের দৈর্ঘ্য পরিবর্তনের বিভাজক রেখা। এই দিনের পর থেকে দিনের দৈর্ঘ্য ধীরে ধীরে বাড়তে থাকে। সূর্যের পরিবর্তন একটি নতুন চক্র শুরু হয় এদিন থেকে। প্রাচীনকালে কৃষি কাজের নির্দেশনায় এই দিনটি বেশ গুরুত্বপূর্ণ। তাই চীনারা তংজিকে মঙ্গলময় দিন হিসেবে বিবেচনা করে। চীনে তংজি বসন্ত উৎসবের মতো গুরুত্বপূর্ণ এমন ধারণা রয়েছে। গুরুত্বপূর্ণ খুব বেশি ব্যবহৃত একটি শব্দ, তাকে চীনা ভাষায় বলা হয় চংয়াওদ চংয়াওদ। যেমন চংয়াওদ শি মানে গুরুত্বপূর্ণ ব্যাপার, চংয়াওদ রেন মানে গুরুত্বপূর্ণ ব্যক্তি। তংজি চীনের গুরুত্বপূর্ণ দিবস, চীনা ভাষায় বলা হয় তংজি শি চংগো চংয়াওদ জিয়ে রি। প্রাচীনকালে তংজি উপলক্ষে সারা দেশে ছুটি দেওয়া হতো, ব্যবসা বাণিজ্য বন্ধ থাকত। মানুষরা পূর্বপুরুষের পূজা ও আগামী বছরের সমৃদ্ধির জন্য অনুষ্ঠানের আয়োজন করত। মানুষজন বন্ধুর সঙ্গে খাওয়া দাওয়া করত এবং হাসি খুশিতে দিন কাটাত। বর্তমান তংজি এই দিনে কম মানুষ পূজা অনুষ্ঠান আয়োজন করে, কিন্তু তংজির খাওয়া দাওয়ার নীতিনীতি ভালোভাবে সংরক্ষিত হয়েছে। তংজির খাবার উল্লেখ করলে নিশ্চয় জিয়াওজি বা ডাম্পলিং বলে হয়। বিশ্বাস করি অনেকে জিয়াওজি খেয়েছেন বা জিয়াওজি এই চীনা শব্দ বলতে পারেন, তাই না?
জাউজু ছোট ময়দার তাপ দিয়ে মাংসের স্টাফিং কুদিয়ে তৈরি করা হয়। এর জন্য ডাম্পলিং তৈরি করা চো জাউজু বলে না, বরং পাও জাউজু বলা হয়। পাও জাউজু একটি সহজ ব্যাপার নয়, অনেক চীনা মানুষ কিন্তু শুধু জাউজু খেতে পারে, জাউজু বানাতে পারে না। প্রাচীন চীনারা মনে করত জাউজু মাংস ও সবজি দিয়ে তৈরি হয়, তাই পুষ্টিকর ও সহজে হজম হয়। শীতকালে খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো, তাই জাউজু খাওয়া তুংশির একটি রীতি যা এখনও প্রচলিত রয়েছে। জাউজু ছাড়া ঐতিহ্যবাহী চীনা চিকিৎসা ব্যবস্থার ধারণায় এ সময়ে বিভিন্ন মাংসের স্যুপ ও লাল রঙের খাবার যেমন গাজর, লাল খেজুর ও বিন ইত্যাদি খাবার খেলে স্বাস্থ্য ভালো থাকবে, যা ঐতিহ্যবাহী চীনা চিকিৎসা ব্যবস্থায় শরীরের যত্নের ধারণা। চীনা ভাষায় বলা হয় ইয়াং শং, ইয়াং শং। আগের অনুষ্ঠানে আপনাদেরকে শিখিয়েছিলাম, আপনার কি মনে আছে? প্রচণ্ড শীত আসলেও এখন দিন বড় হবে, বসন্তের বদধ্বনি এগিয়ে আসছে। আশা করি এই সময়ে আপনারা ভালো খাবার খাবেন এবং সুস্থভাবে শীতকাল কাটাবেন। তানজিদ, আমরা তো ছোটবেলায় রূপকথায় মারমেডদের অনেক গল্প শুনেছি, তাই না? হ্যাঁ, মারমেড নিয়ে আসলে অনেক মজার মজার গল্প প্রচলিত আছে, কিন্তু হঠাৎ মারমেড প্রসঙ্গ? হ্যাঁ আছে, কারণ রূপকথার সেই মারমেড না, বাস্তবের মারমেড আমি দেখেছি। বাস্তবের মারমেড? আপনি কি চীনের সেই মারমেডদের প্রতিযোগিতার কথা বলছেন? হ্যাঁ, এটি আসলে অনেক মজার একটি আয়োজন ছিল, আমার খুবই ভালো লেগেছে। একদমই তাই, আসলে অনেক অভিনব বলেন বা সুন্দর বলেন, একটু অন্যরকম আয়োজন ছিল কিন্তু। একদম, আমি আমার দর্শককেও সেই আয়োজনের ব্যাপারে জানাতে চাই। দর্শক, চীনের বিভিন্ন শহরে দেখা যায় মারমেডদের, পর্যটকদের জন্য বিশেষ আকর্ষণ সৃষ্টি করে মারমেডের খেলা। সম্প্রতি প্রথমবারের মতো চীনে অনুষ্ঠিত হলো মারমেড প্রতিযোগিতা। মৎস্যকন্যাদের নৃত্য প্রদর্শনী শুনে অবাক হলেও এটাই সত্যি, পানির নিচে নানা রকম নৃত্য প্রদর্শনী চলছে। চীনের অনেক শহরে এমন মৎস্যকন্যাদের দেখা পাওয়া যায়। এরা প্রত্যেকেই দক্ষ সাঁতারু ও ডুবুরি। তারা বিশাল অ্যাকুরিয়ামে মারমেডের কস্টিউমে নৃত্য ও নানা রকম ক্রীড়াশৈলী প্রদর্শন করে থাকেন, যা দেখতে দর্শনার্থীদের আগ্রহের যেন শেষ নেই। এসব দেখে ছোট থেকে বড় সব বয়সী মানুষ ভীষণ আনন্দ উপভোগ করেন। সম্প্রতি চীনের হাইনান প্রদেশের সানিয়া শহরে অনুষ্ঠিত হয়ে গেল মারমেডদের প্রতিযোগিতা। অন্যরকম এই প্রতিযোগিতা দারুণভাবে উপভোগ করেন পর্যটকরা। আমাদের ভাগ্যটা সত্যিই ভালো, এ সময় এখানে বেড়াতে এসে এই মজার প্রতিযোগিতা দেখতে পাচ্ছি। কোনো টিকিটও লাগছে না, আমাদের ছেলেমেয়েরাও খুব মজা পাচ্ছে মারমেডদের খেলা দেখে। এই প্রতিযোগিতা দেখতে সানিয়া শহরে জলক্রীড়ায় পর্যটকদের আকর্ষণ বেড়েছে। এই প্রতিযোগিতা তাদের জন্য বিনোদনের বাড়তি সুযোগ বলে মনে করেন এই কর্মকর্তা। মারমেড পারফরমেন্সের মাধ্যমে আমরা খেলাধুলাকে জনপ্রিয় করার চেষ্টা করছি, এতে আরও বেশি মানুষ ওয়াটার স্পোর্টস পছন্দ করবেন। এটা মানুষের নতুন কোনো বিনোদনের মাধ্যম হতে পারে। চীনে প্রথমবারের মতো দুই দিনব্যাপী এই মারমেড প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে পুরুষদের একক, নারীদের একক এবং চারজনের গ্রুপ ক্যাটাগরিতে 41 জন প্রতিযোগী অংশ নেন। চীনের হাওয়াই নামে খ্যাত দ্বীপ প্রদেশ হাইনানে এই শীতকালে ছুটি কাটাচ্ছেন অনেক পর্যটক। শান্তা মারিয়া, সিএমজি বাংলা। ফরেন্সিক বিভাগ, যা কিনা অপরাধ, মেডিসিন এবং আইনেরই সংমিশ্রণ। এই বিভাগের কাজের ধরনও কিছুটা জটিল, তাই এতে কাজ করার অভিজ্ঞতাও অন্যরকম। পৃথিবীর সর্বত্রই এই বিভাগের অনেক গুরুত্ব রয়েছে। চীনে প্রতিনিয়ত বিভিন্ন ক্ষেত্রে অগ্রগতি হচ্ছে। সম্প্রতি চীনের ফরেন্সিক ডিপার্টমেন্টগুলো বেশ সমৃদ্ধ হয়েছে। এখানে কাজ করছেন অসংখ্য তরুণ, তাদেরই একজন ওয়াং ইউ ছং। বয়স 26 ঘরে হলেও বহুমাত্রিক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন তিনি। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ফরেন্সিক বিভাগ,
এখানকার কাজ কিছুটা জটিল প্রকৃতির। এখানে কাজ করেন ওয়াং ইউ ছং। বয়স 26 ঘরে হলেও নানামাত্রিক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন তিনি। ওয়াং ইউ ছং এর কাজ হল মানুষের কর্মদক্ষতা পর্যবেক্ষণ করা, একই সঙ্গে তার আচার আচরণ ব্যবহার এমন নানামাত্রিক কাজের সঙ্গে সম্পৃক্ত থাকতে হয় তাকে। এই পেশায় তার প্রধান দায়িত্ব সংশ্লিষ্ট ব্যাপারে ফরেন্সিক মূল্যায়ন পেশ করা। ওয়াং ইউ বেজিং এর বাসিন্দা, একই সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টি সিপিসির একজন সদস্য। মাত্র 17 বছর বয়সে স্বপ্ন দেখেন তিনি হবেন ফরেন্সিক বিভাগের কর্মকর্তা। পরে এ বিষয়ে পড়তে ভর্তি হয়ে যান বিশ্ববিদ্যালয়ে। এরপর গবেষণা কাজে মন দেন চায়না ইউনিভার্সিটি অফ পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড লয়ে। যখন ফরেন্সিক বিভাগ কথাটা বলা হয়, তখন অনেকের মনে চলচ্চিত্র ও টিভি সিরিজে দেখানো অপরাধ, তদন্ত, তথ্য প্রমাণ, মামলার সমাধান ইত্যাদি দৃশ্য ভেসে ওঠে। আসলে ফরেন্সিক বিভাগ হলো আইন ও মেডিসিনের মধ্যে একটি সেতু। ফরেন্সিক বিভাগে সংশ্লিষ্ট শনাক্তকরণ প্রক্রিয়ায় তিনি তার সহকর্মীদের সঙ্গে কাজ করেন এবং নতুন নতুন পদ্ধতি উদ্ভাবনের চেষ্টা করেন। তারা বিভিন্ন কঠিন সমস্যা সমাধানের চেষ্টা করে থাকেন একসঙ্গে। কাজের পাশাপাশি ভীষণ ভ্রমণপ্রিয় এই ব্যক্তি, একই সঙ্গে একই বয়সের তরুণদের সঙ্গে মেতে ওঠেন নানা রকম খেলাধুলায়। বন্ধুদের সঙ্গে ভ্রমণ করতে ভীষণ পছন্দ করি আমি। অনেক ছবি তুলি আমরা। আসলে ঘোরাঘুরি করলে মনটা প্রশান্ত হয়, তখন কর্মক্ষেত্রেও বেশ ভালো অনুভব করি। হাবিবুর রহমান ওফি, সিএমজি বাংলা। তিন স্বপ্নবাজ তরুণ শহর ছেড়ে পাড়ি জমান ইউন্নানের এক গ্রামে। তাদের লক্ষ্য একটি অসম্ভব স্বপ্নকে বাস্তবে রূপ দেয়া। এক ক্লিকে পণ্য পৌঁছে যাবে আপনার বাড়িতে, এই স্লোগানকে সামনে রেখে গ্রামীণ পরিবেশে শুরু করেন ই কমার্স ব্যবসা। ভিন্ন পরিবেশে ভিন্ন মানুষের সঙ্গে ভিন্ন এক কমেডি ধাঁচের গল্প নিয়ে নির্মিত সিনেমা কফি অর টি। সিনেমার প্রথম চরিত্র ওয়েই জিংবেই ব্যবসায় বাসবাস ব্যর্থ হওয়ার পরে সিদ্ধান্ত নিলেন আত্মহতাশ। বিশাল বিল্ডিংয়ের ছাদে দাঁড়িয়ে শুরু করলেন লাফ দেয়ার ক্ষণ গণনা। উনি পং শিওবিং, সহজ সরল প্রকৃতির বিং। 10 বছর ধরে কাজ করছেন ডেলিভারি ম্যান হিসেবে। 1,90,000 ইউএন জমিয়ে ছেড়ে দিলেন চাকরি। লক্ষ্য বেইজিং থেকে গ্রামে ফিরে নতুন ব্যবসা শুরু করা। নিজের সর্বশেষ ডেলিভারি দিতে এসে কাস্টমারকে খুঁজে পেলেন ছাদে। লাভ দেওয়া বিংকে টেনে তুললেন তিনি। বেই তার আত্মহত্যার গন্তব্য পরিবর্তন করে বিংকে সাথে নিয়ে নতুন গন্তব্য ঠিক করলেন ইউনানের এক গ্রামে। বিং শহরের ই কমার্স আইডিয়া তার গ্রামে চালু করার পরিকল্পনা শুরু করলেন। কিন্তু গ্রামের হাট বাজার থেকে কেনা মানুষ ই কমার্স কি সেটাই জানেন না। তবে অনেক সস্তায় পণ্য পাওয়ার আশায় অনেকে আসতে শুরু করলেন বিংয়ের কাছে। আস্তে আস্তে প্রসারিত হতে শুরু করলো ব্যবসা। এক ক্লিকে পণ্য পৌঁছে যাবে আপনার বাড়িতে, আর এভাবেই ঘরে ঘরে পৌঁছে যেতে শুরু করলো তাদের নতুন উদ্যোগ। কিন্তু শুরু হলো নতুন করে গ্রাহক ভোগান্তি। হঠাৎ একদিন একটি অর্ডার আসে মৃত ব্যক্তির নামে।
ভয়ে ডেলিভারিম্যানরা অস্বীকৃতি জানায় পণ্য ডেলিভারি করতে। কিন্তু বিংয়ের আদর্শ হলো গ্রাহক মৃত হোক কিংবা জীবিত, পণ্য পৌঁছাতে হবে তার কাছে। বেইকে সাথে নিয়ে বিং রওনা দিল সেই দুর্গম পাহাড়ে। ভয়ঙ্কর পাহাড়ি পথ মারিয়ে পৌঁছে গেলেন উল্লেখিত বাড়িতে। লি শাওচুইং গ্রামে শত শত বছর ধরে চা চাষ করার ঐতিহ্য ভেঙে কফি চাষ করার উদ্যোগ নেন তিনি, যার ফলে পুরো গ্রামবাসী তাকে বিচ্ছিন্ন করে দেয় এলাকা থেকে। বিদ্রোহী লি নির্জম পাহাড়ে একাকিত্ব শুরু করেন কফি চাষ, আর গ্রামবাসী ভেবেছে সে মারা গেছে। কফি অলিম্পিকে রৌপ্য পদক লাভ করে লিয়ের কফি, আর এরপরই তাদের শুরু হয় ই কমার্সে কফি নিয়ে যাত্রা। তারা কি পারবে তাদের এই কফি পুরো গ্রামবাসীর ঘরে ঘরে পৌঁছে দিতে, কিংবা তাদের এই উদ্যোগের শেষ পরিণতি বা কি হয়েছিল, সব কিছু জানতে হলে আপনাকে দেখতে হবে কফি অর্টি সিনেমাটি। ২০২০ সালের অক্টোবরে মুক্তি পাওয়া সিনেমাটির কালার গ্রেডিং ও টাইটেল অ্যানিমেশন ছিল প্রশংসনীয়। প্রতিটি ফ্রেমে আপনি পাহাড়ি অঞ্চলের সজীব সংস্কৃতির প্রতিচ্ছবি দেখতে পাবেন। একটি স্নিগ্ধ বিকেলে বাসার বারান্দায় বসে এক কাপ কফি নিয়ে বসে যেতে পারেন সিনেমাটি দেখতে। আপনি চাইলে ইংরেজি সাবটাইটেল সহ উপভোগ করতে পারেন সিনেমাটি। দর্শক, দ্য গ্রেট ওয়াল শো আজ এ পর্যন্তই। পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমরা। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সঙ্গেই থাকুন, সময় কাটুক আনন্দ উৎসবে। চাইছেন